নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। শুরু করছি এই জিরো লেভেল অ্যাস্ট্রোলজি ক্লাস, অর্থাৎ একদম বেসিক অ্যাস্ট্রোলজি, একদম জিরো লেভেল, অর্থাৎ যারা একদমই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষ সম্পর্কে ধারণা নেই তাদের জন্য মূলত এই আমাদের আলোচনা। আজকে এই জিরো লেভেল অ্যাস্ট্রোলজি এর লেভেল ওয়ান বা প্রথম ক্লাসটি আমরা করব। এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে ধারণা করব সেটি হলো রবি মার্গ, সৌর জগৎ ইত্যাদি সম্পর্কে বেসিক ধারণা এবং আদৌ গ্রহদের আমাদের জীবনের উপর কিভাবে প্রভাব বিস্তার করে সেই সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সাথে সামান্য আলোচনা করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে ছবিটি রয়েছে এটি হলো সৌরজগৎ, যার কেন্দ্রে রয়েছে সূর্য। সূর্যের পর থেকে পরপর গ্রহগুলি রয়েছে একটি সিরিয়ালে। প্রথম রয়েছে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, তারপরে রয়েছে প্লুটো। তো এক্ষেত্রে এখানে প্লুটোকে দেখানো নেই। তাহলে এই রবি থেকে যদি আমরা দেখি, রবির পরে দুটো গ্রহ, তারপরে পৃথিবী, তারপরে আবার মঙ্গল, বৃহস্পতি এবং তারপরে শনি। তাহলে এই যে বুধ রবি থেকে শুরু করে শনি পর্যন্ত, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7টি গ্রহ এবং এদের সঙ্গে চন্দ্রকে নিয়ে তৈরি হচ্ছে আমাদের সৌরজগৎ। এবার একটি জিনিস দেখলে আমরা বুঝতে পারবো, যদি রবিকে এক প্রান্তে এবং শনিকে অপর প্রান্তে রাখি তাহলে ঠিক মাঝখানে রয়েছে পৃথিবী, এবং যে পৃথিবী অপরাপর গ্রহগুলির থেকে সম্পূর্ণ আলাদা। পৃথিবীতে রয়েছে বায়ুমণ্ডল, পৃথিবীতে সৃষ্টি হয়েছে প্রাণের, এবং আমরা যারা সামান্যতম পদার্থবিদ্যা বা সামান্য বিজ্ঞানের জ্ঞান আছে তারা নিশ্চয়ই জানি যে পৃথিবী কোনো অবলম্বন ছাড়াই, শুধু পৃথিবী নয় যে কোনো গ্রহই কোনো অবলম্বন ছাড়া মহাশূন্যে, মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এই যে গ্রহগুলি ঘুরে বেড়াচ্ছে এদের মিউচুয়াল বা নিজস্ব আভ্যন্তরীণ আকর্ষণ যে বল, অর্থাৎ অভিকর্ষ বল, সেই বলের দ্বারাই এরা ঘুরে বেড়াচ্ছে। সুতরাং এই যে সিস্টেম, অর্থাৎ পৃথিবী, সূর্য, বৃহস্পতি, মঙ্গল, বুধ, এই প্রত্যেকটি গ্রহের যে সম্মিলিত আকর্ষণী শক্তি বা আকর্ষণ বল, এই বলের প্রভাবে এরা ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিটি গ্রহের উপর এবং সূর্যের প্রতিটি গ্রহের উপর, প্রতিটি গ্রহের সূর্যের উপর এই আকর্ষণ বা মাধ্যাকর্ষণ বা মহাকর্ষ বল সেটি কিন্তু কাজ করছে। প্রত্যেকটি বস্তু আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জানতে পেরেছি যে প্রত্যেকটি বস্তুকে বল দ্বারা, একটি নির্দিষ্ট আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করে, এবং যে আকর্ষণ বলের মান ওই বস্তু দুটির যে ভর, অর্থাৎ তাদের যে মাস, তার গুণফলের সমানুপাতিক, এবং বস্তু দুটির যে মধ্যবর্তী দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। সুতরাং অপর কোনো বিশেষ আভ্যন্তরীণ বলকে যদি আমরা কল্পনা নাও করি, সেই ক্ষেত্রেও আমরা প্রামাণ্য একটি বল হিসেবে নিউটনের মাধ্যাকর্ষ বা মহাকর্ষ বলকে অবশ্যই ধরতে পারি। এই ক্ষেত্রে ভারতীয়, বিশেষত ভারতীয় মহা ঋষিরা যারা জ্যোতিষশাস্ত্রের প্রণেতা, তারা কিভাবে জ্যোতিষশাস্ত্র প্রণয়ন করেছিলেন বা তারা কিভাবে এই গুঢ় বিজ্ঞান বা বিজ্ঞান ভিত্তিক বিষয়ের উপর কাজ করেছিলেন, এই সম্পর্কে সঠিক জ্ঞানের আমাদের মধ্যে অবশ্যই অভাব রয়েছে। আমরা জানি না যে প্রকৃত কি ধরনের প্রভাব গ্রহগুলি পৃথিবীর উপর ফেলে। সুতরাং এটি আমাদের কাছে পরিষ্কার যে গ্রহগুলি কোনো অবলম্বন ছাড়াই মহাশূন্যে ভেসে রয়েছে এবং তাদের প্রত্যেকের পরস্পরের উপর ক্রিয়াশীল প্রভাব রয়েছে। সূর্যের পরবর্তী বা সূর্য থেকে দেখলে পরে দুটি গ্রহের পরে পৃথিবী রয়েছে, আবার ঠিক পৃথিবীর দুটি গ্রহের পরে মঙ্গল এবং বৃহস্পতির পরে শনি রয়েছে। এই যে সেট আপ সূর্য থেকে শুরু করে শনি পর্যন্ত,
এরা আমাদের জীবনে বিভিন্ন রকম ভাবে প্রভাব বিস্তার করে। এটি আমাদের প্রাচীন মুনি ঋষিরা অনুভব করেছিলেন, তারা রিয়ালাইজ করেছিলেন, তারা এই নিগূঢ় শাস্ত্রকে অনুধাবন করতে সক্ষম হয়েছিলেন যে মহাবিশ্বের এই গ্রহ বা গ্রহগুলি বা তাদের গ্রহের যেগুলির যে অবস্থান, এই অবস্থানগুলি পৃথিবীর উপরে জন জীবনকে, পৃথিবীর উপরে যে বিভিন্ন ঘটনাকে প্রভাবিত করে। যেহেতু পৃথিবীতেই আমরা অবস্থান করি, এর কারণে আমরা মূলত জ্যোতিষ শাস্ত্রে পৃথিবী সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করি। এই জ্যোতিষের সাহায্যে তারা যে মুনি ঋষিরা যে আলোচনা করেছিলেন, জ্যোতিষের সাহায্যে পৃথিবীর কেবলমাত্র জনজীবন নয়, যে কোনো বড় ঘটনা, ছোট ঘটনা, প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ হিসেব তারা কিন্তু জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে করতে সক্ষম হতেন বা করতে পারতেন। যে শাস্ত্রটি ভারতীয় শাস্ত্র এবং বিভিন্ন আক্রমণ প্রতিআক্রমণ, বিভিন্ন প্রাকৃতিক দুর্ঘটনা, লিখিত ইতিহাসের অভাব, আমরা সবাই জানি যে বেদ শুনে শুনে মুখস্থ করতে হতো, নিশ্চয়ই তখনকার দিনের অপরাপর শাস্ত্রগুলিও একইভাবে মুখস্থ করতে হতো, বা সেই শাস্ত্রগুলি যাদের কাছে ছিল তারাও হয়তো সেই শাস্ত্রগুলি অপরাপর লোককে সঞ্চারিত করেননি, ফলে এই শাস্ত্রগুলি কিন্তু বেশ খানিকটা হলেও অবলুপ্ত এবং তার কিছুটা অংশই আমরা পেয়ে থাকি। এবং এখনো আমরা বিভিন্ন সাউথ ইন্ডিয়াতে গেলে পরে দেখতে পাবো যে জ্যোতিষ শাস্ত্রের বহু পুঁথি, বহু শ্লোকের অর্থ এখনো আমরা জানতে শিখিনি বা যা জেনে উঠতে পারিনি। এখনো কিন্তু বহু তত্ত্ব, বহু সূত্র, সেগুলি আমাদের ভাষার জানার অভাবে বা ভাষা জ্ঞানের অভাবে বা অন্যান্য যে কোনো কারণে মানুষের উৎসাহের অভাবে এই শাস্ত্র সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান কিন্তু আমরা এখনো লাভ করতে পারছি না। মূলত আমরা কিছু বইপত্র তার উপর বেস করে নিজেদের কিছু নলেজ, কিছু গ্রহের কারকতা এই সমস্তের উপর বেস করে কিন্তু জ্যোতিষ চর্চা করে থাকি। তো মূলত এই যেটা জানতে পারলাম যে প্রত্যেকটি গ্রহের আকর্ষণের মাধ্যমে সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী, যার মধ্যে জীবনের সঞ্চার হয়েছে, সেটি কিন্তু ভেসে বেড়াচ্ছে। এবং বিভিন্ন মুনি ঋষির মত অনুযায়ী পৃথিবীর গ্রহের উপর বিভিন্ন গ্রহের প্রভাব রয়েছে। পৃথিবীর প্রতিটি মানুষের বা প্রতিটি মানুষের জন্মের সময়ে যে গ্রহগুলির অবস্থান রয়েছে বা গ্রহ সঞ্চার, তার প্রভাব নিয়েই একটি প্রাণী পৃথিবীতে জন্মগ্রহণ করছে এবং গ্রহ সঞ্চারের মাধ্যমে তার মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি হচ্ছে, এই বা তার চরিত্র বা সমস্ত কিছু নির্ধারিত হচ্ছে। এই যে বেসিক ধারণাটি, এই ধারণাটি নিয়েই কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্রে পদার্পণ করতে হবে। এইখানে কিন্তু আমরা যুক্তিগ্রাহ্য প্রশ্ন করতে পারবো না যে কিভাবে বৃহস্পতি গ্রহ আমাদের উপর প্রভাব বিস্তার করে এবং বৃহস্পতি গ্রহের প্রভাব কতটা। বৃহস্পতি হতে পারে, শনি হতে পারে বা অন্য যে কোনো গ্রহ হতে পারে, একে আমরা ধরে নিয়েই এগোতে হবে যে গ্রহটির আমাদের জন্মের উপর, জন্ম সময়ের উপর প্রভাব রয়েছে, আমাদের জীবনের প্রতিটি ঘটনার উপর গ্রহদের প্রভাব রয়েছে। আপনি যদি প্রশ্ন করেন কেন প্রভাব রয়েছে, তাহলে কিন্তু এর উত্তর দিতে আমি পূর্ণ ব্যর্থ। আমাদেরকে যারা জ্যোতিষ শাস্ত্রে ভালোবেসে এগোবো, আমাদের ধরেই নিতে হবে বা শুরু করতেই হবে এটি ভেবে যে গ্রহগুলির প্রভাব আছে। সূর্য থেকে আমরা যেরকম দেখতে পেয়েছিলাম সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি ঘুরছে, কিন্তু জ্যোতিষ চর্চা বা জ্যোতিষ গণনার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ ভেলোসিটি জানতে হবে বা মানতে হবে। রিলেটিভ ভেলোসিটি হলো আমরা যেমন দেখতে পাই সকালবেলা সূর্য উঠছে পৃথিবী থেকে, পৃথিবীর কোনো একটি বিন্দুতে যদি অবজারভার বা পর্যবেক্ষক অবস্থান করেন, তবে তিনি যেরকম দেখেন যে সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য তার উপস্থিতি,
যত বেলা বাড়তে থাকে সূর্য আস্তে আস্তে মধ্য গগনের দিকে অগ্রসর করেন, করে আবার সূর্য তখন রাত্রিবেলা আবার সূর্যকে দেখতে পাওয়া যায় না, পরদিন সকালে আবার আমরা সূর্যকে দেখতে পাই। আমাদের কিন্তু এই বিষয়টি মেনে নিতে হবে যে সূর্য পৃথিবীর সাপেক্ষে, পৃথিবীর ওই স্থানের সাপেক্ষে সূর্যের গতি কিরূপ, এই বিষয়টির উপর হিসেব করেই কিন্তু আমাদেরকে এই জ্যোতিষ চর্চা করতে হবে। অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানে আমাদের যে হিসেব নিকেশ হবে সেই হিসেব নিকেশ কিন্তু হেলিওসেন্ট্রিক না হয়ে জিওসেন্ট্রিক হবে। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে গ্রহদের যে গতি প্রকৃতি তার পরিবর্তে আমরা পর্যবেক্ষণ করব পৃথিবীকে কেন্দ্র করে অপরাপর গ্রহ এমনকি সূর্যেরও গতি প্রকৃতি। এই ক্ষেত্রে একটি প্রশ্ন বিভিন্ন লোক করে থাকেন যে সূর্য তো প্রকৃতপক্ষে একটি নক্ষত্র, সূর্যকে আমরা কেন গ্রহ হিসেবে ধরব বা সূর্যকে কেন আমরা গ্রহ বলব। বাস্তবিক কথা দেখুন, সূর্য কোনোভাবেই একটি গ্রহ নয়, আবার চন্দ্র একটি উপগ্রহ, রাহু কেতুর তো অস্তিত্বই নেই, কিন্তু রাহু কেতুকেও জ্যোতিষে গ্রহ ধরা হয়েছে। তো কেন ভারতের, বিশেষত ভারতের বা প্রাচীন দুনিয়ার যে সমস্ত বিজ্ঞানীরা ছিলেন, জ্যোতিষ চর্চা যারা করতেন, তারা কেন করলেন? তারা কি একেবারেই মূর্খ ছিলেন? তারা কি মানতেন যে সূর্যকে রাহু বা রাহু গ্রাস করতে পারে বা চন্দ্রকে রাহু গ্রাস করতে পারে? তারা কি এটি দ্বারা, যারা পৃথিবীর সাপেক্ষে বৃহস্পতির পর্যায়কাল বা সূর্যের পর্যায়কাল বা পৃথিবীর সাপেক্ষে বুধ শনি এদের ভ্রমণকাল, এগুলি পুঙ্খানুপুঙ্খ নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন, তারা কি বুঝতে পারেননি যে রাহু কেতুর বাস্তব অস্তিত্ব নেই, সূর্য গ্রহণ কিভাবে হয়? তারা কি কেবল, তারা কি বিশ্বাস করতেন এটাই যে রাহু একটি অসুর এবং সেটি চন্দ্রকে গ্রাস করে? আমাদের কি এটা মনে হওয়া ঠিক যে তারা, যারা চরক সুশ্রুতের আমলে বিশেষ চিকিৎসা করতে সক্ষম ছিলেন, যারা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিলেন, যারা পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসেব করতে সক্ষম ছিলেন, শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলি হিসেব করতে তারা সক্ষম ছিলেন, তারা তারা এতটা ভুল করবেন? তো তারা এতটা ভুল করেননি। তারা জ্যোতিষ চর্চার ক্ষেত্রে বিষয়গুলিকে সহজবোধ্য করে তোলার উদ্দেশ্যে কিছু গল্প, কিছু উপকথার সূত্রপাত করেছিলেন। আমরা গ্রহের কারকতা আলোচনার সময় সেই গল্পগুলি নিয়ে আলোচনা করব। আমরা যে মূল বিষয়ে আসছিলাম সেখানে ফিরে আসি। সূর্য গ্রহ, চন্দ্র গ্রহ, রাহু কেতু গ্রহ, তাহলে গ্রহ আসলে কি? তারা কি সূর্যের চারিদিকে ভ্রমণরত কোনো বস্তু করা? তারা কি না, তারা অন্য কিছু? ভূগোল শাস্ত্রে গ্রহ হলো সূর্যের চারিদিকে বা নক্ষত্রের চারদিকে ঘুরে বেড়ানো কতগুলি বস্তুপিণ্ড। সাধারণত এগুলি উৎপন্ন হবার সময় তরল পদার্থ ছিল এবং প্রাকৃতিক নিয়মে এরা প্রায় গোলাকার আকৃতি লাভ করেছে। এই যে বস্তুপিণ্ডগুলি, এগুলি কি ভূগোলের ভাষায় আমরা গ্রহ বলবো? কিন্তু জ্যোতিষ বিজ্ঞানে গ্রহের সংজ্ঞা কিন্তু আলাদা। জ্যোতিষ বিজ্ঞানে গ্রহরা হবে জিওসেন্ট্রিক, অর্থাৎ পৃথিবীর চারিপার্শ্বে পরিভ্রমণরত। পৃথিবীকে যদি আমরা স্টেশনারি অবজেক্ট ধরি বা পৃথিবীতে স্থিত কোনো অবজার্ভার, পৃথিবীতে স্থিত কোনো পর্যবেক্ষক, তিনি কিন্তু দেখবেন প্রতিটি গ্রহ বা প্রতিটি বস্তুকণা তারা কিন্তু পৃথিবীর সাপেক্ষে ধীরে বা গতিশীলভাবে পরিভ্রমণরত। এই যে পৃথিবীর সাপেক্ষে পরিভ্রমণরত বিভিন্ন বস্তুকণা এবং এই বস্তুকণাগুলির গতিশীলতার সাপেক্ষে গঠিত যে কোনো বিন্দু বা কোনো
অক্ষাংশ বা কোনো বিন্দু বা কোনো বস্তু বা যে কোনো কিছু, সেই বিষয়গুলির যাদের পৃথিবীর উপর ঘটনা, যে কোনো ঘটনা ঘটতে চলেছে সেই ঘটনাগুলির উপর প্রভাব থাকে, সমস্ত কিছুকে আমরা বলবো গ্রহ। সুতরাং যেহেতু পৃথিবীর উপর সূর্যের প্রভাব রয়েছে, পৃথিবীর উপর বুধ, বৃহস্পতি, শনি, চন্দ্র ইত্যাদির প্রভাব রয়েছে, এই সমস্ত বিষয়গুলি জ্যোতিষের প্রেক্ষিকে, জ্যোতিষের আঙ্গিকে গ্রহ হিসেবে এদেরকে চিন্তা করতে হবে, এদেরকে গ্রহ হিসেবে সংজ্ঞায়িত করতে হবে। পৃথিবীর সবচেয়ে কাছে যে বস্তু কণাটি রয়েছে সেই বস্তুপিণ্ডটির নাম হলো চন্দ্র বা চাঁদ। সুতরাং পৃথিবীতে সংঘটিত যে কোনো বিষয়ের উপর চন্দ্রের প্রভাব ভীষণভাবে পড়বে, এবং চন্দ্রের যে অবস্থান তা কেবলমাত্র কক্ষপথ সংক্রান্ত অবস্থান হিসেবেই গণ্য, মানে চন্দ্রের যে জায়গাটাতে রয়েছে কেবলমাত্র সেই জায়গাটি নিয়েই হিসেব করা হয় না, তার সঙ্গে চন্দ্রের যে কক্ষতল সেটি নিয়েও আমাদের হিসেব করতে হবে। এবং পৃথিবীর পার্শ্ববর্তী সবচেয়ে বড় যে জ্যোতিপুঞ্জ বা যে বস্তুপিণ্ড রয়েছে সেটি হলো সূর্য। সূর্যের প্রভাবেই সমস্ত গ্রহগুলি ভেসে রয়েছে, সুতরাং চন্দ্রের পরেই যে গ্রহটির প্রভাব সবচেয়ে বেশি আসে সেটি হলো সূর্য। এবং সূর্যের সাপেক্ষেই প্রকৃতপক্ষে সমস্ত গ্রহগুলি পরিভ্রমণ করে। সুতরাং সূর্যের সাপেক্ষে পৃথিবীর যে কক্ষতল এবং পৃথিবীর সাপেক্ষে চন্দ্রের যে কক্ষতল, এই কক্ষতল দুটির অবস্থানও জ্যোতিষের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ। পৃথিবী যেমন সূর্যকে ঘিরে পাক খাচ্ছে, চন্দ্র ঠিক তেমনই পৃথিবীকে ঘিরে পাক খাচ্ছে। জ্যোতিষের ক্ষেত্রে এই সূর্য এবং চন্দ্রের যে কৌণিক অবস্থান সেটি নির্ধারণও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কৌণিক অবস্থান নির্ণয়ের জন্য দুটি নির্দেশক বিন্দু হলো রাহু এবং কেতু। রাহু এবং কেতু এই ছবিটিতে লক্ষ্য করুন, এইটি হলো ক্রান্তিবৃত্ত, অর্থাৎ সূর্যের সাপেক্ষে অপরাপর গ্রহগুলির সম্ভাব্য যে কক্ষপথ, এই যে রেড কালারের দেওয়া রয়েছে এটি হলো ক্রান্তিবৃত্ত, এবং তার মধ্যেই রয়েছে পৃথিবী। পৃথিবীর সাপেক্ষে পৃথিবী থেকে দাঁড়িয়ে যদি আমরা দেখতে পাই বা দেখি, তাহলে অপরাপর গ্রহ ইনক্লুডিং সূর্য, তাকে আমরা যে পথে ঘুরতে দেখব বা যে তলে ঘুরতে দেখব সেই তলটি হচ্ছে এই তলটি। এবং পৃথিবী সাপেক্ষে চন্দ্র যে তলে ঘোরে বা যে কক্ষে ঘোরে সেই কক্ষটি হলো এই কক্ষটি, এই ব্ল্যাক কালারের যেটি দেখতে পাচ্ছি, অর্থাৎ অরবিট অফ মুন লেখা রয়েছে, এইটি হলো কক্ষপথ চন্দ্র। এর মধ্যে এই যে ক্রান্তিবৃত্ত তার সাথে চন্দ্রের কক্ষপথের যে ছেদ বিন্দু, এই একটি বিন্দু, এই অপর একটি বিন্দু, এই দুটি বিন্দুর নাম হলো রাহু এবং কেতু। প্রকৃতপক্ষে রাহু এবং কেতু চন্দ্র পৃথিবী সাপেক্ষে চন্দ্র এর প্রকৃত অবস্থান নির্দেশন করতে ব্যবহার করা হয় এই রাহু এবং কেতু, এই বিন্দু দুটিকে। সুতরাং রাহু এবং কেতু প্রকৃতপক্ষে দুটি বিন্দু যাদের আমাদের উপর বা পৃথিবীতে অবস্থিত জনজীবনের উপর বিশেষ প্রভাব বর্তমান রয়েছে। রাহু এবং কেতু হলো দুটি ছায়াগ্রহ, এই ধরনের কোনো ব্যাপার কিন্তু নয়। রাহু এবং কেতু এই দুটি হলো দুটি বিন্দু, দুটি মহাজাগতিক বা মহাকাশের দূর অবস্থিত দুটি বিন্দু, যে বিন্দু দুটি প্রকৃতভাবে নির্দেশ করে পৃথিবী সাপেক্ষে চন্দ্রের অবস্থান। এবং এই রাহু কেতুর কারো কথা যখন আমরা পড়ব তখন আমরা দেখতে পারব যে রাহু এবং কেতু এরা একজন জাতকের মানসিকতার বিভিন্ন দিককে বিশেষভাবে নির্দেশ করে।
সুতরাং এই ক্লাসের আলোচনায় আমরা জ্যোতিষে যে গ্রহগুলিকে নিয়ে আমরা আলোচনা করি সেই সম্পর্কে কিছু জ্ঞান আহরণ করতে সক্ষম হলাম। পরবর্তী আলোচনায় আমরা জ্যোতিষে ক্রান্তিবৃত্ত, রবিমার্গ এবং নক্ষত্র এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। ফিরে আসবো পরবর্তী ক্লাসে। নমস্কার।